হ্যালো বন্ধুরা, তোমরা গতকাল অনেকেই আমাকে বলেছো যে এটিকে মোহনবাগান দলের একজন পজিটিভ স্ট্রাইকারের দরকার, এবং এর সাথেই অনেকে বলেছো এটিকে মোহনবাগান দলে কি অ্যান্ডি ক্যারলের আসার কোনো সম্ভাবনা রয়েছে। তো তোমাদের জানিয়ে দিই, অ্যান্ডি ক্যারল হলেন 33 বছর বয়সী ইংল্যান্ডের একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, এবং এই অ্যান্ডি ক্যারলের সাথে ISL এর ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথেই বেশ জোরালোভাবে নাম জড়িয়ে উঠেছিল এটিকে মোহনবাগান দলের। কারণ রয় কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার পর সবুজ মেরুন শিবির থেকে খবর আসে যে রয় কৃষ্ণার পরিবর্তে রয় কৃষ্ণার থেকেও ভালো মানের একজন স্ট্রাইকার দলে আসতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো সেটা সকলেরই জানা বিষয়। তো ডুরান্ড AFC এবং ISL এর প্রথম ম্যাচ খেলা দেখার পর এটিকে মোহনবাগান দলের সব থেকে দুর্বল দিক কোনটা সেটা সকলেই বুঝতে পেরে গেছো। তো সেই কারণে সমর্থকরা চাইছে দলে একজন ভালো মানের স্ট্রাইকার নিয়ে আসা হোক, যার কারণে আবারও তোমাদের মনে এই অ্যান্ডি ক্যারলের নামটা উঠে এসেছে। তো তোমাদের বলি, এই মুহূর্তে অ্যান্ডি ক্যারল ইংল্যান্ডের সেকেন্ড টায়ার লিগের ক্লাব রিডিং FC দলের হয়ে খেলছে, এবং এই দলের সাথে অ্যান্ডি ক্যারলের মাত্র 4 মাসের চুক্তি রয়েছে। মানে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন 15ই সেপ্টেম্বর, এবং এই ক্লাবের সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 15ই জানুয়ারি। তো এই ক্লাবের হয়ে ক্যারল 4টি ম্যাচও খেলে ফেলেছেন, এবং 4টি ম্যাচে 1টা গোলও করেছেন তিনি। তো 15ই জানুয়ারির পর কিন্তু ক্যারল একজন ফ্রি এজেন্ট হয়ে যাবেন, আর যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো 31শে জানুয়ারিতে শেষ হয়ে যাবে, সেহেতু ম্যানেজমেন্ট মনে করলে কিন্তু ক্যারলকে অবশ্যই দলে নিয়ে আসতেই পারে। তো এখন দেখা যাক জানুয়ারি মাসে কোন কোন পরিবর্তন আসতে চলেছে এটিকে মোহনবাগান দলে। তো তোমরা কি চাও সবুজ মেরুন জার্সিতে অ্যান্ডি ক্যারলকে দেখতে, তাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।